ঈদে ঘরে ফেরা মানুষ স্বাস্থ্যবিধি না মানায় ঈদ পরবর্তী করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছে স্বাস্থ্য অধিদপ্তর। নিষেধাজ্ঞা অমান্য করে গাড়ি চলাচল করায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রায় 200 গাড়ি আটক করেছে সিএমপি ট্রাফিক বিভাগ। বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা থেকে কুয়েতে সরাসরি ফ্লাইট বন্ধ। কুয়েতে যেতে হবে তৃতীয় কোনো দেশে, থাকতে হবে 14 দিনের কোয়ারেন্টাইনে, তবে কার্গো ফ্লাইট চালু থাকবে। স্বাগত চ্যানেলে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রেস বিজ্ঞপ্তির তথ্য জানাতে আজ আপনাদের সাথে আছি আমি আলভী হোসেন। আজ 11ই মে মঙ্গলবার, দেশে করোনা ভাইরাস শনাক্তের 430তম দিন। আজও 454টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। 24 ঘন্টায় কল এসেছে 20,990টি। মোট কল এসেছে 2,78,77,864টি। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 14,032টি। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 14,184টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে 56,61,926টি। 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 1,230 জন। এখন পর্যন্ত মোট আক্রান্ত শনাক্ত 7,76,257 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 8.67%। পরীক্ষার বিপরীতে এখন পর্যন্ত শনাক্ত 13.71%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,044 জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 7,15,321 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 92.15%। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 33 জনের। এখন পর্যন্ত সর্বমোট মৃত্যু 12,005 জনের। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.55%। বর্তমানে মোট চিকিৎসাধীন 48,931 জন। লিঙ্গ বিবেচনায় মৃতের সংখ্যা, গত 24 ঘন্টা যারা মারা গেছেন এর মাঝে পুরুষ 21 জন এবং নারী মারা গেছেন 12 জন। এখন পর্যন্ত মোট পুরুষ মারা গেছেন 8,699 জন এবং নারী মারা গেছেন 3,306 জন। বয়স বিবেচনায় মৃতের সংখ্যা, গত 24 ঘন্টা যারা মারা গেছেন এর মাঝে 31 থেকে 40 বছর বয়সী 2 জন, 41 থেকে 50 বছর বয়সী 5 জন, 51 থেকে 60 বছর বয়সী 10 জন এবং 60 ঊর্ধ্ব মারা গেছেন 16 জন। গত 24 ঘন্টায় যে 33 জন মারা গেছেন তাদের মাঝে হাসপাতালে মৃত্যু হয়েছে 31 জনের এবং বাড়িতে মারা গেছেন 2 জন। বিভাগওয়ারি মৃতের সংখ্যা, ঢাকা 19, চট্টগ্রাম 7, রাজশাহী 1, বরিশাল 1, সিলেট 3 এবং রংপুরে গত 24 ঘন্টায় মারা গেছেন 2 জন। 24 ঘন্টা আইসোলেশনে এসেছেন 316 জন। 24 ঘন্টা আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন 357 জন। বর্তমানে মোট আইসোলেশনে আছেন 18,291 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে এসেছেন 1,163 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন 1,975 জন। বর্তমানে মোট কোয়ারেন্টাইনে আছেন 47,038 জন। এবারে জানিয়ে দিচ্ছি দেশের বাইরের করোনা পরিস্থিতির খবর। করোনা ভাইরাসের ভারতীয় ধরনকে উদ্বেগজনক ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একদিনে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় ভারতের মহারাষ্ট্রকে ছাড়িয়ে গেছে কর্ণাটক। 24 ঘন্টায় কর্ণাটকে মারা গেছেন 596 জন, আক্রান্ত 39,000-এর বেশি। গতকাল বিহারের পর আজও ভারতের উত্তরপ্রদেশের গাজীপুরে গঙ্গার ধারে ভেসে উঠেছে করোনা আক্রান্তদের মরদেহ। অক্সিজেন সরবরাহের সমস্যা হয়। ভারতের অন্ধ্রপ্রদেশে একটি হাসপাতালে 11 করোনা রোগীর মৃত্যু। দিল্লি, উত্তরপ্রদেশ এবং হরিয়ানায় 17 মে পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে। সংক্রমণ ঠেকাতে তাইওয়ানে কঠোর বিধিনিষেধ আরোপ। ফিলিপিন্সে করোনার ভারতীয় ধরন শনাক্ত। 12 থেকে 15 বছর বয়সী শিশুদের ফাইজার টিকা দেওয়ার অনুমোদন দিয়েছে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন। বিশ্বে মোট আক্রান্ত 15,96,00,000 ছাড়িয়েছে, মৃত্যু 33,19,000-এর বেশি, সুস্থ 13,73,00,000 ছাড়িয়েছে। এ ছিল আজকের করোনা আপডেট। সবাই সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন, অবশ্যই কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলবেন।